ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन क्रथितां पुरानमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम अनुसन्दधामि भगवद्गीते भवा वसुदेवासुतं देवं कंसचानूरमर्दणं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् यं ब्रह्म वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर् वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थितत्तद्गते मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমৎ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে বিগত দিন আমরা শ্রীমৎ ভগবদ গীতার এই ত্রয়োদশ অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকটি পড়েছিলাম যেখানে বলা আছে যথাভূত পৃথক ভাবম এক একস্থম অনুপশ্যতি তথা এ চ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে তদা অর্থাৎ তত্ত্বদর্শী সাধক সমস্ত ভূতসমূহের মধ্যে পৃথক ভাব এক ব্রহ্মেই অবস্থিত দেখেন এবং অখণ্ড হয়ে ভূতসমূহের বহুতের বিকাশ উপলব্ধি করেন তখন তিনি ব্রহ্মভাব লাভ করেন কেমন হয় তত্ত্বদর্শী সাধক সেইটার কথা বলছেন তিনি সকলের ভেতরে এক ব্রহ্মকে উপলব্ধি করেন এবং সকলটা মিলিয়ে সেই একই ব্রহ্মের প্রকাশ সেটিকে অনুভব করেন শ্রী শ্রী মায়ের মেঠো কথাই আছে যে যখন দেখে তখন দেখে যে দুলে বাগদির মধ্যে যিনি আমার মধ্যেও যিনি দুলে বাগদির মধ্যেও তিনি সে একই ব্রহ্মের প্রকাশ দেখতে পাচ্ছি আমরা উল্লেখ করেছিলাম ঈশ্বর পরিষদের সেই শ্লোকটা যেখানে বলা হয়েছে ইয়সমিন সর্বানি ভূতানি আত্ম তো মোহোক একত্বমানুপশ্যত এইটা হচ্ছে এটা হচ্ছে বলা হচ্ছে যে যখন আমরা যিনি জেনেছেন যে আত্মাই এই সমস্ত জগৎ রূপে প্রকাশিত হয় এবং সবার ভেতর যিনি সর্বে সবার ভেতর সেই একই আত্মাকে প্রত্যক্ষ করেন সেই জ্ঞানী পুরুষের মোহরূপ মূল কারণ দূরীভূত হয় দেখবেন আমরা অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি তার কারণ হচ্ছে আমরা মনে করি সামনের মানুষটা আমার চেয়ে খারাপ আমার চেয়ে ছোট আমার চেয়ে গম বুদ্ধিমান অতএব তখন আমরা তাকে কি করে আরও ছোট দেখাবো এবং নিজেকে কি করে আরও বড় করব এই খেলায় মেতে থাকি কিন্তু যে তত্ত্বদর্শী তিনি যদি দর্শন করেন যে প্রত্যেকের ভেতরে সেই একই ব্রহ্ম বিরাজ করছেন তিনি অনুভব করতে থাকেন যে তা আর কা আর কিছু নেই তাই কারোর সঙ্গে তিনি কোনো রকম খারাপ ব্যবহার করেন না তার কারণ তিনি অনুভব করেন যে আলাদা করে জগৎ সংসারে আলাদা করে কোনো বস্তু নেই আমরা আজকে বত্রিশ নম্বর শ্লোক পড়ব সেখানে বলা হচ্ছে অনাদিত্বাত নির্গুণত্বাত পরমাত্মা অমব্যয় শরীরস্থপি কৌন্তে ন করতি না লিপ্যতে কৌন্তে কুন্তীর পুত্র অর্জুনকে কত রকমের সম্ভাষণে শ্রীকৃষ্ণ বলেছেন কখনো তাকে বলছেন মহাবাহ মহাবাহ মানে বীর তাকে যে রাজা অর্জুন জিত নিদ্র যিনি নিদ্রা অর্থাৎ আমাদের ভেতরে যার ভেতরে অ্যালার্টনেস রয়েছে প্রম্পনেস আছে তার ভেতরে এই হিসেবে তাকে বর্ণনা করেছেন এই তাতে গিয়ে বলতে গিয়ে ভগবান বলছেন যে हे कौनकुंती पुत्र अनादित्वात निर्गुणत्वात अयम अव्यय परमात्मा शरीरस्थ अपि न करोति न लिप्यति এটা হচ্ছে কথা বলছেন তিনি কেমন না তিনি अनादित्वात आदि रहितो এরকম বলা যায় না যে আত্মা এই আছেন আবার এইখানে শেষ হয়ে গেছেন যেমন আপনি একটা কি বেশ বলে এই যে জগন্নাথের যে ব্রহ্মবস্তু যেটা ট্রান্সফার করা হয় দেখুন জগন্নাথ বিগ্রহ কতগুলো এলো গেল জগন্নাথ জবে থেকে সৃষ্টি হয়েছেন বিশ্বকর্মার আদি বিগ্রহ সেটা তারপরে কতবার তার রূপ পরিবর্তন হলো নবকলেবার হলো এবং নবকলেবার হবার পরে আবার নতুন বিগ্রহ স্থাপিত হলো এবং পুরাতন কলেবার যেখানে সমাধিস্থ হতো সেই কাঠ একেবারে মাটির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে কিন্তু সেই ব্রহ্মবস্তুর তার কিন্তু পরিবর্তন নেই এক বিগ্রহ থেকে আরেক বিগ্রহ আরেক বিগ্রহ থেকে আবার নবতর বিগ্রহে আসছেন তার কিন্তু পরিবর্তন নেই ঠিক সেই রকম ব্রহ্ম ব্রহ্মবস্তু তার কোনো পরিবর্তন হয় না তিনি আদি রহিত শুরুতেও তিনি ছিলেন আজেও তিনি আছেন শেষেও তিনি থাকবেন আদি রহিত নির্গুণত্বাত নির্গুণাত মানে তিন গুণ সম্বন্ধ শূন্য তিন গুণে আমরা কাজ করি এক হচ্ছে সত্যগুণ এক হচ্ছে রজগুণ আরেক তমগুণ এই তিন গুণের পারে তিনি তিন গুণ দিয়ে তাকে ব্যাখ্যা করা যায় না শ্রীরামকৃষ্ণের কি সহজ একটা উদাহরণ আছে একটি লোককে তিনজন ডাকাতের জঙ্গলের মধ্যে ধরলো প্রথম ডাকাত সে বললো মেরে ফেলো দ্বিতীয় ডাকাত বললো না না মেরে কোনো লাভ নেই সমস্ত জিনিস স্মরণ করে কে এখানে ভিড় রাখো আর এই দুই ডাকাত চলে যাওয়ার পর আরেক ডাকাত হই তিনি এসে বাঁধন খুলে দিয়ে বলে না ভাবাচ্ছে তোমার কি খুব লেগেছে তারপরে চলো তোমাকে আমি রাস্তা দেখিয়ে নিয়ে যাই বলে জঙ্গলের পাড়ে রাস্তা দেখালেন সেখান থেকে বললেন এই রাস্তাটা পেরো দূরে তোমার গ্রাম দেখা যাচ্ছে কৃতজ্ঞ কৃতজ্ঞ সেই মানুষটি বলতে থাকলেন আপনিও চলুন আমার সঙ্গে তিনি বললেন না না আমি যাওয়া যেতে পারবো না এই কারণে যেতে পারবো না ওখানে গেলে পুলিশে আমাকে ধরবে দেখুন প্রথম ডাকাত সেটা হচ্ছে তমগুণ যে আমাদের ঘুম পাড়িয়ে রাখে যে আমাদের আত্মস্বরূপকে জাগতে সাহায্য করে না এটা হচ্ছে তমগুণ দ্বিতীয়টি যে আমাকে বেঁধে রাখে সেটা হচ্ছে রজগুণ আমাকে সমস্ত এই কর্মের থেকে সেই কর্ম সেই কর্ম থেকে আরেক কর্ম এরকম একের পর পর এক একটার একটা কর্মের মধ্যে আমাকে বেঁধে রাখে কিছুতেই আমাকে তার পারে যেতে দেয় না কিছুতেই তার বাইরে যে একটা জগৎ আছে সেটাকে আমাদের কিছুতেই বুঝতে দেয় না এটা হচ্ছে কথা সেটা হচ্ছে রজগুণ আর সত্যগুণ হচ্ছে সে তমগুণের যে শান্ত ভাব এবং রজগুণের যে প্রবল কর্মপ্রবাহ এই সব কটিকে সে গ্রহণ করে এবং তারপরেই সে একটি একটা সাম্যতা বজায় রাখে কিন্তু ঈশ্বর হলেন এই রজগুণ তমগুণ এবং সত্যগুণ এই তিন গুণের পার এই তিন গুণের অতীত অবস্থা এই তিনগুণের অতীত অবস্থা তাই তাকে বলা হচ্ছে নির্গুণত্বাত কোনো গুণে তারা যাকে বদ্ধ করা যায় না নির্গুণত্বাত বলছেন আয়ম অব্যয় আবার বিকার বিহীন সেই আপনি তাকে মারলেন সেও চুপ করে সেই মার সহ্য করছে সহ্য করছে না সেটা তার উপর কোনো রকম প্রভাব ফেলছে না আবার আপনি হইচই করছে আনন্দ করছেন তাতেও তার কোনো প্রভাব পড়ছে না একটা পাথরের সিংহ আপনার বাড়ির সামনে আছে আপনি দোল দুর্গোৎসব যখন করছেন বাজি ফাটাচ্ছেন পটকা ফাটাচ্ছেন ফুলঝুড়ি ওড়াচ্ছেন তুর্বি ফাটাচ্ছেন সেই পাথরের সিংহটা যেরকম বসেছিল তেমনি বসে আছে সে কিন্তু তার সিংহের জায়গা থেকে উঠে গিয়ে ঘুরে বেড়াচ্ছে না এইটা হচ্ছে আমাদের এই এইটা হচ্ছে যার হয় বিকার না পরমাত্মা শরীর পরমাত্মা কি করেন না আমার এই শরীরের ভেতরেই তিনি বাস করেন এই যে যারা দেরি করে আসছেন আপনাদের কতবার করে বলেছি এই সময় মতো আসবেন আপনাদের কি কখনো আসতে ইচ্ছা করবেন এই আজকে ক্লাসের পর আমরা বলে দিচ্ছি আমাদের ক্লাস শুরু হবে তিনটে পঁয়তাল্লিশ তিনটে পঞ্চাশে আমাদের ডোর আমরা বন্ধ করে দেবো ঠিক পাঁচ মিনিট বাদে আর কাউকে আমরা ভেতরে ঢুকতে দেব না এটা আপনারা মনে রাখুন আমি রোজ ছেড়ে দিই ফলে আপনারা আপনাদের মতো করে আসতে শুরু করেন এবং প্রত্যেকবারই টিং টিংটা বাজান এবং ভীষণ বিরক্তি সৃষ্টি করেন আমরা এই পাঁচ মিনিট আপনার ব্রেস টাইম দেব তারপরে আমরা এটা গেট বন্ধ করে দেব। এটা হচ্ছে কথা এক হচ্ছে এই এই অনাদি আদিরোহিত নির্গুণ অব্যয় এটি আমাদের শরীরের ভেতেই পরমাত্মা আমাদের শরীরে থাকেন না করতি না লিপিয়াতি আমাদের কিছু কাজও করেন না আবার কোনো কিছুর মধ্যে যুক্ত হয় না ব্রহ্ম বস্তুর উদাহরণ দিতে গিয়ে গুরুর ধ্যানে বলা হচ্ছে সাক্ষী স্বরূপ তিনি আমাদের সবার ভেতরে থাকেন গুরু মানে হচ্ছে যে শক্তি আমাকে অন্ধকার আর আলোর ভেতরে ভেদটা শেখায় শুধু তাই নয় অন্ধকার ছেড়ে আমি কি করে আলোর পথে যাত্রা করব এই পথটা শেখায় কিন্তু শেষ শান্ত হয়ে থাকে সে আমাকে পরিচয় করিয়ে দেয় এবং পরিচয় করিয়ে দেওয়ার পরে আর সে অন্য কোনো কিছু করে না কোনো কোনোরকম কোনো কাজকর্ম কিছু করে না সে আমাকে পরিচয় করিয়ে দিল যেরকম আমরা আমাদের বাচ্চাদের অজগর আসছে তেরে আমটি আমি খামো পেরে স্লেটের মধ্যে অ আ লিখতে শিখিয়ে দিই তারপরে কি আর আমরা কোনো রকমভাবে দেখি দেখি সেই অ আ দিয়ে আরেকটা শব্দ দিয়ে অ আ এর পর একটা ম বসিয়ে আম বানিয়েছে তারপরে শব্দ শিখছে আমরা কিন্তু তাদের আর কোনো গাইড করি না তারা তাদের মতো করে ধীরে 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 এগিয়ে যেতে থাকে ঠিক সেই রকমভাবে ঈশ্বর আমাদের সকলের ভেতরে আমাদের সেই আমাদের চেতনার ভেতরে শুভ বুদ্ধি রূপে বাস করেন এবং তার উপস্থিতি ফলে আমরা কেবল ভালো গুণকে দেখতে পাই এবং খারাপ দেখে সেই খারাপগুলোকে বর্জন করে থাকি তিনি আমার কোনো কাজের মধ্যে তিনি আমাকে বলেন নাই ভালোটা দেখো কিন্তু তার শক্তির ফলে আমি সেটা দেখি এটা খারাপ তুমি এটা দেখো তিনি বলেন না কিন্তু কিন্তু তার শক্তির প্রভাবে আমরা দেখি যেমন একটা জায়গায় মশাল জ্বলছে আমি দেখি একটা এরকম বাঁকানো একটা জিনিস পড়ে আছে সেই আলো দেখিয়ে দিচ্ছে আলোটা কিন্তু একবারও বলছেন ওই দেখো ওই দেখো ওখানে একটা সাপ বিরাজ করছে আলোর প্রভাবে আমি দেখতে পাচ্ছি ওখানে একটা সাপ বিরাজ করছে আবার ওইখানে একটা লাঠি আছে যখন কম আলো ছিল সেই কম আলোর প্রভাবে আমরা তাকে মানুষ মনে করছিল তারপরে মনে হলো না ওটা একটা জষ্টি খন্ড রয়েছে তিনি কোনো কিছুর মধ্যে লিপ্ত হন না কিন্তু সমস্ত কিছুর মধ্যে তিনি থাকেন এই বলছেন যে এই কৌন্তেও তিনি সমস্ত কর্মফল অর্থাৎ পাপ পুণ্যের দ্বারা লিপ্ত হন না আমরা যখনই কোনো কাজ করতে যাই তখনই এই একটা কোন একটা গুণকে অবলম্বন করতে হয় আমাদের হয় সাত্বিক গুণকে অবলম্বন করতে হয় নালে রাজস্বিক গুণকে অবলম্বন করতে হয় নালে তামসিক গুণকে অবলম্বন করতে হয় এই তিন গুণকে অবলম্বন করতে গেলে এই তিন গুণের প্রভাবের ফলে যে প্রভাবটা আমাদের জীবনে পড়ে সেটা কিন্তু মেনে নিতে হয় সেই কারণে বলছেন শরীর স্থাপিক না করতি না লিপ্যতি কোনো কিছু কাজ করেন না কোনো কিছুর ভেতরে লিপ্ত হন না অথচ তিনি সবকিছুর মধ্যে আছে বলছেন খুব দেহে সুন্দর এটা এই পরমাত্মাকে বোঝানোর জন্য সবসময় আমরা আকাশের তুলনা করে থাকি কেন আকাশের তুলনা করি আপনি একটু জানলা দিয়ে পারলে বাইরে দেখুন আকাশকে ভালো করে দেখুন বলছেন যেমন যথা সর্বগতম আকাশ সূক্ষ্মা না লিপুপা লিপ্যতে এই যে বাইরে আকাশ সেটি আছে কিন্তু কোনোভাবেই সে কোনো কিছুর মধ্যে জড়ায় না আপনার এখান থেকে বসে বসে আপনি কত কবিতা লিখছেন আকাশ আত মেঘলা যেও না কেউ একলা এখনি নামবে অন্ধকার জলের ঝলতরঙ্গে আপনি ভাবছেন কিন্তু আকাশের কোনো পরিবর্তন হচ্ছে না সে যেমনটি ছিল তেমনি সে আমার মনে সেটা দেখে আমার মনের ভেতরে ভাব আসছে তার কারণ সেটা দেখবার পর আমার মনের যে তিন গুণ সেই তিন গুণ তার মতো করে কাজ করছে এবং সেই অনুযায়ী আমার আমার মনে নানা ভাব আসছে কিন্তু কিন্তু আকাশ হয় না আমরা করি যখন ছিলাম কোনোভাবে তখন মনে করতাম যখন প্লেনে উঠবো তখন প্লেনের জানলাটা খুলে আকাশটাকে টুপ করে নিয়ে পকেটের মধ্যে ভরে নেব কিন্তু যখন প্লেনে উঠলাম তখন দেখা গেল যত ওপরে উঠি না কেন তারও অনেক ওপরে আকাশ আছে সেই আকাশকে পকেটের মধ্যে ভরা যায় না তাই বলছেন যেমন সর্বত্র অবস্থিত আপনি যেদিকেই দেখুন মনে হচ্ছে যেন আকাশ আছে ওই দিকে আপনি ওপরে দেখছেন আকাশ আছেন আবার দূরে দেখুন দিক চক্রবাল যেখানে দূরে গাছগুলো দেখছেন তার পেছনে যেন আকাশ আছে মনে হচ্ছে সেই চক্রবালে যে রেখাগুলি আছে যে গাছগুলি আছে তার পেছনে আকাশ যেন ব্যাকড্রপ হয়ে আছে আমরা তো জানতাম আকাশ ওপরে থাকে কিন্তু এখানে দূর থেকে দেখে মনে হচ্ছে আকাশ যেন দেওয়ালের মতো বিরাজ করছে অর্থাৎ আকাশ সর্বত্র আছে ওপরে আছে এদিকে আছে এছাড়া আমাকে ঘিরে আছে একটা আকাশ আমি সেটা দেখতে পাচ্ছি না ঘটের ভেতর বিরাজ করছে একটা ঘট সেটার বৃত্ত বিরাজ করছে ঘট আকাশ আবার ঘটের বাইরে সেটা আকাশ সর্বত্রই লেগে আছে আমাকে আবৃত করে আছে অথচ এটা কিন্তু কোনোভাবেই এই বলছেন সর্বত্র অবস্থিত দেহে তথা তেমনি আত্মা দেহের সর্বত্র বিরাজ করছেন আত্মা আছেন বলেই যে আমি কলকল ঝলঝল কত কি করছি হইচই করছি বলছি আর ক্লাসে পরের দিন থেকে ঢুকতে দেবো নেই যে এত কিছু করছি কিন্তু আমার শরীরের ভেতরে যে আত্মা বিরাজ করছেন তিনি কোনো কিছুর ভেতরে লিপ্ত হন না তিনি যদি বেরিয়ে যায় আমার এই কলকলানি ঝলঝলানি পল সঙ্গে সঙ্গে থেমে যাবে কে ক্লাসে থাকবে কে ক্লাস হবে ক্লাসই হবে কিনা তার কোনো ঠিক নেই কে আগে আসবে কে পরে আসবে এসব নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না কিন্তু যার শক্তিতে আমরা করছি তাকে আমরা একেবারে সরিয়ে দিয়ে আমরা একেবারে সেই বস্তু সব কিছুর মধ্যে আমার শরীরের ভেতরে আছে কিন্তু তথাত্মা নোপলিপ্যতে ন উপলিপ্যতে কোনোভাবেই তিনি লিপ্ত হন না যথা প্রকাশায়ত্যেকা कृत्नम लोकम इमि क्षेत्री तथा कृत्नम प्रकाशयति भारत आर्जुन भारत भरतवंशीय राजा अर्जुन यथा प्रकाशयत ये के, यथा एक रवि इमं कृत्नम लोकम प्रकाशयति बोल जे रखम एक रवि सूर्य এই যে দেখুন প্রকাশিত এই সমস্ত জগতে একটাই সূর্য উঠেছে আমি সূর্যকে দেখতে পাচ্ছি না কারণ আমি সূর্যের অন্য বলয় রয়েছি সেই কারণে আমি সূর্যকে দেখতে পাচ্ছি না কিন্তু একই সূর্য উঠেছে আমি যে মুহূর্তে উঠেছি যে মুহূর্তে সূর্য উদিত হয়েছেন সঙ্গে সঙ্গে সেই সূর্যকে দেখতে পাচ্ছি এটা কি অদ্ভুত কথা আমি যদি সূর্য থেকে অনেকটা দূরে থাকি তাহলে আমি একটু দেরি করে দেখবো বা তার আলোটার হয়তো সেরকম তীব্রতা বোধ করব না কিন্তু যে মুহূর্তে সূর্য উদিত হবেন সেটা সমস্ত জগৎকে আলোকিত করবে প্রকাশ বলবেন না যে আমাদের যেরকম আগেকার দিনে আপনাদের আপনারা যারা পশ্চিমবঙ্গে ছিলেন জানেন ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর সাল ভয়ঙ্কর লোডশেডিং হতো এবারে ভীষণ রকমের বিকেলবেলা হলো তো একেবারে ইলেকট্রিসিটি চলে গেল আমাদের মনে আছে এখনো সাতাত্তর সালে দুর্গা পুজোয় একটি নতুন পোশাক এসে উপস্থিত ছিল তার নাম হচ্ছে লোডশেডিং জামাকাপড় একটা দিক কালো একটা দিক সাদা আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন তাহলে নিশ্চিত আমাদের এখানে বলতে বলতে লোডশেডিং হয়ে গেল তো বলছেন যে সেই লোডশেডিং লোডশেডিং হলে কি হবে কোনো একটা অংশে আলোকিত থাকবে কোনো একটা অংশে অনালোকিত হয়ে যাবে কিন্তু যখন সূর্য ওঠে কোনো একটা অংশ অনালোকিত থাকবে না সর্বত্র আলোক যাবে ঠিক সেই রকম ভাবে ঠিক সেই রকম পরমাত্মা দেহির ভেতরে সমগ্র দেহ সমগ্র জগৎকে প্রকাশিত করে থাকেন তিনি আমার ভেতরে আছেন এবং আমার ভেতরে থেকেই যে আমি যে প্রকাশ করছি সেইটা তিনি তিনি নিজেকে লুপ্ত রেখে আমাকে প্রকাশ করছেন আমরা এই অধ্যায় যখন শুরু করেছিলাম ক্ষেত্র এবং ক্ষেত্রকে সম্বোধন দিতে গিয়ে কিরকম বলে তাকে বলতে গিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না সেটা হচ্ছে এই যে আমাদের প্রত্যেক বছর গীতা জয়ন্তী হয় ওই দেশপ্রিয় পার্কে ওইখানে হয় এই দেশপ্রিয় পার্ক এই পার্কটাকে এমন করে ঘিরে তৈরি করা হয় দেখে মনে হয় এটা একজন আশ্রম এটা যে পার্ক কেউ জানতে পারে না সেখানে সাধুদের থাকার জায়গা সেখানে প্রবচন কেন্দ্র সেখানে হবন হচ্ছে শ্রীমদ পার্থ সারতী দোতলা সমান মূর্তি আছে এক মাস ধরে এই যে ডিসেম্বরের মাঝখান থেকে শুরু হবে একবারে জানুয়ারি শেষ অবধি চলতে থাকবে প্রত্যেক দিন এক একটা করে অধ্যায় হবে যখনই কেউ জিজ্ঞাসা করে যে এই পার্কের মালিককে তখন আমরা বলতে পারি না এই পার্কের মালিক গীতা প্রচার মন্ডলী আমরা বলি কলকাতা কর্পোরেশন হচ্ছে এই পার্কের মালিক আর এই পার্কটাকে এখন ব্যবহার করতে দেওয়া হয়েছে গীতা প্রচার মন্ডলী এই গীতা প্রচারক সমিতি তারা হলেন আর ক্ষেত্রী হচ্ছেন সেই পরমাত্মা সেই কলকাতা কর্পোরেশন ঠিক সেই রকম তিনি কিন্তু নিজেকে লুপ্ত রেখে এই জগতের সব কিছুর ভেতরে প্রকাশ করেন তিনি মালিক বলে ওই কলকাতা কর্পোরেশন মালিক বলে ওই যে পার্কের একটুখানি ব্যবহার করতে দেননি গোটা পার্কটিকেই ব্যবহার করবার সুযোগ দিয়েছেন আমাদের এটা হচ্ছে কথা আমাদের এখানে যেহেতু লোডশেডিং হয়েছে তাই খানিক বাদে ইন্টারনেট কানেকশন চলে যাবে ওই কারণে আপনারা যদি ইন্টারনেট কানেকশান চলে যায় ক্লাস চলাকালীন একটুখানি অপেক্ষা করবেন আমরা আমাদের এই ট্যাবটাও রেডি রেখেছি যাতে কোনো কারণে যদি চলে যায় তাহলে আমরা ঠিক পাঁচ মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে সময়ের মধ্যে আমরা আবার আপনাদের সঙ্গে সংযুক্ত হয়ে যেতে পারবো এরপরেшло 35 নম্বর শ্লোক সেখানে ভগবান বলছেন ক্ষেত্র ক্ষেত্র গয়োর এবং অন্তরম জ্ঞানচক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষัญচ এ বিদুষ্যන් বিদুর্যাಂತಿ তে পরম এุทธরিতী শেষ শ্লোক সেখানে বলছেন যে যারা ই যারা ইয়ে এবং যারা এই প্রকারে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ অন্তরং ভূত প্রকৃতি মোক্ষঞ্চ জ্ঞানচাক্ষুষা বিদুঃ তে পরম প্রায়ান্তি কি সুন্দর কথা বলছেন হে ভগবান বললেন হে অর্জুন এরকমভাবে আমি তোমার নিকট ক্ষেত্র এবং ক্ষেত্রক তত্ত্ব যা বললাম এই তত্ত্ব সম্মোগভাবে এটা হচ্ছে সম্মোগভাবে অবগত হয়ে ইহাদের প্রকৃতি এবং বৈশিষ্ট্য যিনি জ্ঞান ও দৃষ্টি ধারা উপলব্ধি করেন তিনি নিম্ন প্রকৃতির অধীনতা হতে মুক্তি লাভের উপায় জানেন এবং তিনি পরম পুরুষকে প্রাপ্ত হন খুব সহজ করে আপনাদের একটা উদাহরণ দিই আমরা যখন মন্ত্র দীক্ষা নিতে যাই তখন আমাদের প্রথম বলা হয় তিনটি গ্রন্থ পড়ার কথা ঠাকুর মা এবং স্বামীজি তিনটি সংক্ষিপ্ত জীবনী তার সঙ্গে পড়তে বলা হয় রামকৃষ্ণ কথামৃতের প্রথম একশোটি পাতা তারপরের অংশে বলা হয় যে আরেকটা গ্রন্থ পড়তে হবে সেগুলি পড়া বলা হয় পূজনীয় স্বামী মহারাজের মন্ত্র দীক্ষা বলে একটি বই আছে সেই বইটির সবটুকু অংশ পড়তে বলা হয় না বলা হয় প্রথম চ্যাপ্টারটা মন্ত্র দীক্ষা যে প্রথম যে অধ্যায়টা সেটা পড়তে বলা হয় পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ ছিলেন তখনকার দিনের সমস্ত গুরুদের গাইড এমনকি তাঁর যে বয়সে যিনি বড় পরবর্তীকালে যিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন পূজনীয় স্বামী গম্ভীরানন্দজী মহারাজ তারও গাইড তিনি ছিলেন কারণ ভূতেশানন্দজি মন্ত্র দীক্ষা দেওয়া শুরু করেন পঁচাত্তর সাল থেকে পূজনীয় গম্ভীরানন্দজী মহারাজ মন্ত্র দীক্ষা শুরু করেন উনআশি সাল থেকে প্রভু মারা চাইতেন কারণ ভূতেশানন্দী বলতেন আমি জন্ম মাস্টার সেই জন্ম মাস্টারের কাছে পাঠানোর কথা বলতেন তিনি তাকে এইভাবে ব্যক্ত করতেন এরকমভাবে পরবর্তীকালে যারা গুরু হয়েছেন পূজনীয় তপস্যানন্দজী পূজনীয় রঙ্গনাথানন্দজি পূজনীয় জি পূজনীয় গহনানন্দ জি এবং অন্যান্য বিদেশে যারা দীক্ষা দেওয়া শুরু করেছেন তারা সকলের গাইডই তিনি বলছেন যে আমি এইভাবে তোমাকে ব্যক্ত করলাম এই কারণে ওই যে মন্ত্র দীক্ষার প্রথম ওইটা বলে দেওয়া হয় তাতে মন্ত্র দীক্ষা কী কেন কেন নিচ্ছি এ সম্পর্কে খুব সম্যক ধারণা ভূতেশানন্দজি মহারাজ দিয়েছেন এই প্রথমে আমরা এই তিনটি গ্রন্থ এবং এই পাঁচটি গ্রন্থ আমরা পড়ি আমরা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটা সম্যক ধারণা করি এরপরে যখন দীক্ষার স্থলে এসে পৌঁছই তখন গুরু আমাদের চিনিয়ে দেন ইষ্টের সঙ্গে আমাদের পরিচয় করেন এবং ইষ্টর কাছে পৌঁছনোর জন্য ঠিকানা বলে দেন ঠিকানাই বলে দেন মন্ত্র তো ঠিকানা এবং কি রাস্তা দিয়ে যেতে হবে তার একটা দিয়ে দেন এখন যেমন গুগল ম্যাপ থাকে আমরা গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে ওই যে ইয়েটা আসে ওই সেফটি পিনের মতো যেটা আছে ওটাকে টিপলেই দেখবেন অনেকগুলো অপশান আছে তার মধ্যে একটা আছে লোকেশন আমি যেখানে যেতে চাইছি কেউ হয়তো আমার বাড়িতে আসবে বললো কোথায় তোমার বাড়িটা আমি আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ওই লোকেশানটাকে প্রেস করলাম লোকেশনটা প্রেস করার মাত্র গুগল ম্যাপ সঙ্গে সঙ্গে নিয়ে নেবে আমি কোথায় আছি এবং সেইটা হোয়াটসঅ্যাপ করে তাকে পাঠিয়ে দিলে সে তার মেসি মেশিনে তার গুগল ম্যাপ সঙ্গে সঙ্গে দেখাবে সে আমার থেকে কতটা দূরে আছে সে ডান দিকে যাবে না দিকে যাবে সোজা যাবে সেইভাবে সে চলে যাবে এবং যাওয়ার পর সে যখন যাবে তখন আমি যেরকম আমার আসার বাড়ির রাস্তার বর্ণনা করেছিলাম সেই রকমভাবে দেখতে দেখতে যাবে এবং সে নতুন নতুন জিনিস দেখবে আমি বলবো যে জানো তো ওই আশার রাস্তায় একটা বিরাট বড় লাল রঙের বাড়ি আছে রাজপ্রাসাদের মতো সে কখনো রাজপ্রাসাদ দেখেনি সে রাজপ্রাসাদ দেখবে তারপরে বলে বুঝলে তো সেটা ক্রস করে একটু গেলে লম্বা বস্তি আছে সে জীবনে কখনো বস্তি দেখেনি সে বস্তিটা দেখবে এইরকম ভাবে ধীরে ধীরে বাঁ দিক ডান দিক এই করতে করতে সে আবার ডেস্টিনেশনে পৌঁছে যাবে তাই ভগবান বলছেন যে আমি তোমার কাছে সেত্র কি আর সেত্রজ্ঞ কি এই তত্ত্বটা সম্যকভাবে তোমাকে বললাম একবারে পরিষ্কার করে কোনো রকম আলাদা কিছু বললেন না কিন্তু যারা এইটিকে দেখবে যারা এরকমভাবে জানবার চেষ্টা করবে তারা কি করবে না তারা এইটিকে ধরে যদি এগিয়ে যায় তাহলে সে নিম্ন প্রকৃতির অধীনতা থেকে উচ্চ প্রকৃতিতে উত্তীর্ণ হবে আমরা বড় কাজ করতে পারি না কেন কারণ আমাদের এই নিম্ন প্রকৃতি নিম্ন প্রকৃতি আমার যে নিম্ন প্রকৃতি আমার যে নিচতা আমার যে ক্রূড়তা আমার যে দাম্ভিকতা এই যে আমার নিম্ন প্রকৃতি এগুলো আমাকে কিছুতেই আমাকে দেখতে দেয় না কিছুতেই আমি দেখতে পাই না আমার যে আত্মস্বরূপ সেটা আমাকে কিছুতেই দেখতে দেয় না এই নিচতা ক্রীড়তা এই আত্মদম্ভিতা এই যে আমার যে নিম্ন প্রকৃতি এই নিম্ন প্রকৃতি আমাকে বেঁধে রাখে কিছুতেই আমায় এগিয়ে যেতে দেয় না এবং কিছুতেই আমি এগিয়ে যেতে পারি না বলে যে রেজাল্টটা আমার পাওয়ার কথা ছিল সেই রেজাল্টটা আমি কিছুতেই পাই না কিন্তু যদি আমি এই নিচতা নিচ প্রকৃতি থেকে ছেড়ে যদি এগিয়ে যেতে পারি তাহলে কি করবো এই নিম্ন প্রকৃতির অধীনতাকে অতিক্রম করে দেখবেন অনেক মানুষ আছে খুব উদার হৃদয়ের মানুষ ছোট ছোট বাচ্চাদের খেতে দেয় সমস্ত কিছু করে কত কিছু করে কিন্তু তারা যখন সংসার জীবনে ফিরে আসে তখন একদম অন্য রকমের মানুষ এই কাকদ্বীপে গিয়েছিলাম সেখানে একজন বলছিলেন যে আপনি তো ওনাকে এরকম ভাবে দেখেন আপনি কি শিওর উনি বাড়িতেও এই রকম করেন উনি বাড়িতেও এই রকম জিনিস করেন একটুখানি একটু দেখি দাঁড়ান হ্যাঁ কে কাবিরি রায়চৌধুরী কাবিরী রায় হবেন তো আপনাকে একটু দেখি কে একটু রায় হন রায়চৌধুরী একটু দেখি একটু অন হন আপনাকে দেখব একটুখানি আমার বট্ট দেখার ইচ্ছা যিনি ক্লাসে আসার জন্য হ্যাঁ রায় রায়চৌধুরী আপনার মাইক্রোফোন অন আছেন আপনি শুনতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি আপনাকে একটু অন হন আপনার ছবিটা একটু দেখি ফসফস করে আওয়াজ তুললে হবে না একটা জিনিস মনে রাখতে হবে সময় মতো ক্লাসে আসতে হবে সময় মতো যদি ক্লাসে না আসেন তাহলে আসবেন না এই অকারণ এসে ক্লাসে এসে এই বারবার টিং 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 করে আপনার উপস্থিতি জানিয়ে আমাদের এই এইগুলির সমস্যা তৈরি করবেন না আপনি তো জানেন যে ক্লাসে ঠিক সময়ে আসতে হবে তাহলে কেন এরকম করেন আর আপনি দেরি করে এসছেন তাতে আমার কোনো আপত্তি নেই প্রায় পঁয়ত্রিশ মিনিট দেরি করে এসেছে বিশ মিনিট দেরি করে এসেছেন তাতেও কোনো আপত্তি নেই আপনি যখন বুঝতে পারছেন আপনি ঢুকতে পারছেন না কন্টিনিউয়াসলি আপনি কেন চেষ্টা করছেন এসে পুরো পরিবেশটাকে আপনি নষ্ট করবার চেষ্টা করছেন এটা রেকর্ডেড থাকবে এই যে আমাদের যে পরবর্তীকালে যখন এটা আপলোড হবে আপনার নাম দিয়ে এটা রেকর্ডেড থাকবে এই জিনিসগুলো করবেন না আমি বারবার বারণ করি আপনাদের আমাদের তো কিছু শিক্ষা দীক্ষা থাকবে কিছু শিক্ষা দীক্ষা থাকবে এই যে বলছি না এই যে আমাদের এই যে নিম্ন প্রকৃতির এই যে অতিক্রম করতে হবে নাহলে পড়াশোনা করার তো কোনো থাকছে না তাই বলছেন যারা এই পথ দিয়ে চলবে তারাই নিম্ন প্রকৃতির অধীনতাকে অতিক্রম করবে এবং নিম্ন প্রকৃতির অধীনতাকে অতিক্রম করে এই মুক্তি লাভের পথে যাবে এই হলো এই অধ্যায়ের একদম অন্তিম শ্লোক যেটি আমরা আলোচনা করলাম এর পরের অধ্যায় চতুর্দশ অধ্যায় আমরা শুরু করবো আজকে আমাকে কেউ কেউ বলেছিলেন চ্যান্টিং করার কথা আমরা চ্যান্টিং করব যেহেতু একটা অধ্যায়ের আধখানা থেকে পড়েছি বলে সেই কারণে আজকে আমরা চ্যান্টিং করছি না কিন্তু পরের দিন থেকে চতুর্দশ অধ্যায় প্রত্যেক দিন ক্লাসের শেষে যতটা পড়া হবে সেইটুকু আমরা চ্যান্টিং করবো চতুর্দশ অধ্যায়ের নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ

পরম শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম যেটির পরে আর অন্য কোনো কিছু হতে পারে না আর অন্য কোনো কিছু থাকতে পারে না তাই বলছেন সুপ্রিম সেই পরম জ্ঞান পরমার্থ জ্ঞান ঈশ্বর বিষয়ক জ্ঞান যা ভূয়া স্বামী ভূয় শব্দের অর্থ হচ্ছে পুনরায় আবার আবার বলছি এই যে আবার এটা হচ্ছে শাস্ত্রের একটা স্পেশালিটি সেটা হচ্ছে পৌন বলা হয় শাস্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য দেখবেন রামকৃষ্ণ কথামৃতেই আছে হৃদয় রাম বলছেন মামা তুমি একই কথা বারবার কেন বলো মামা বলছেন ঠাকুর বলছেন আমার কথা শালা আমি একবার বলবো কি বারবার বলবো তাতে তোর কি এটা কিন্তু কিছু নয় এটা হচ্ছে শাস্ত্রের পৌন বারবার বারবার বার বার বোঝায় নানাভাবে একই তত্ত্বকে নানাভাবে বলে কেন যাতে আমাদের মনে দৃঢ় দাগ কাটে আপনাদের মনে আছে তো প্রথম যখন ছেলেটে একজন লিখে দিয়েছিল অ আমরা সেই অ এর উপর বোলাতে থাকলাম অ এর উপর ওপর বোলানোর সময় কখনো আগেই যে ঘুরে যাওয়ার আগেই আমার লেখাটা বেরিয়ে যাচ্ছে তারপরে ধীরে ধীরে বারবার বারবার বোলাতে বোলাতে সম্পর্কে আমার ধারণা হয়ে গেল আর আমার অ লিখতে কোনো সমস্যা নেই ঠিক সেই রকম এই বারবার একই জিনিস চর্চা করতে 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 এই বিষয়টা সম্পর্কে আমার একটা সম্যক ধারণা হয় তাই ভগবান বলছেন ভুইয়া। প্রবাকসামি আমি আবার বলছি ইয়া যে জ্ঞান লাভ করে বা যা জানলে মানুষ মুনয়া সমস্ত মননশীল ব্যক্তিগণ পরাম সিদ্ধিম গতাহা বলছেন এই যে দেহবন্ধন ইতো মানে হচ্ছে দেহ দেহবন্ধন থেকে পরম সিদ্ধিম সেই পরম মোক্ষ স্বরূপ মুক্তিটি লাভ করবেন এইখানে আবার একটি শব্দ আছে সেটা হচ্ছে মুনয় সবাই লাভ করবেন তা কিন্তু নয় মননশীল ব্যক্তিগণ আমাদের পাঠের তিনটে ভাগ আছে একটা হচ্ছে শ্রবণ আরেকটা হচ্ছে মনন আরেকটা হচ্ছে নিদিত্যাসন আমরা শুনলাম এক কান দিয়ে ঢোকালাম আরেক কান দিয়ে বার করে দিলাম প্রথম যখন অনলাইন ক্লাস শুরু হয় অল্প বয়সী ছেলেদের নিয়ে আমাদের অনলাইন ক্লাস হয়েছিল তা দেখতাম প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ছেলে আসতো আমরা খুব আনন্দ বোধ করতাম আজ যেমন আপনারা একশো পঁয়ত্রিশ জন এসছেন এতে যেমন আমরা আনন্দ উপভোগ করছি সেই সময় তিরিশ পঁয়ত্রিশ জন অনলাইন ক্লাসে আসতেন তারপরে তাদের ছবিগুলো দেখলে দেখতে পাতাম তারা হয় রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা শুনছেন শুনছেন কিন্তু সমস্যা কি হলো বাইরের আওয়াজটা এত বেশি যে যে বলা হচ্ছে এই আওয়াজটা ভেতরে ঢুকছে না পরের দিন যখন আগের দিনের অধিত বিদ্যাটি নিয়ে আলোচনা করা হয় পরের দিন আর কিচ্ছু মনে থাকছে না এটা হচ্ছে শুনেছে কিছু একটা শুনেছে একটা আইডিয়া আছে শ্রবণ এই এক কান দিয়ে ঢুকেছে আরেক কান দিয়ে বেরোনোর সময় কিছু কিছু ড্রপ করে গেছে মননটা কি হচ্ছে যা শুনছি সেটা নিয়ে আবার যখন যারা চিন্তা করে আমরা যতক্ষণ না চিন্তা করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রকম আত্ম উন্নতি হবে না এটা একবারে পরিষ্কার আমরা যদি আত্মোন্নতি চাই তাহলে অবশ্যই মননটা আমার জীবনে থাকবে আমি যেটা শুনলাম সেটাকে নিয়ে যদি আমি চর্চা না করতে পারি তাহলে কিন্তু হবে না পূজ্যপাত ভূতেশানন্দজি মহারাজ আমাদের কথামৃত পড়ার জন্য উৎসাহ দিতেন বলতেন কথামৃত যেটা পড়েছ সেই সামান্য একটুখানি পড়লে কিন্তু সেইটা বারবার চিন্তা করার কথা ভাবার কথা বলেছে আমরা যখন সাধু হতে আসি আত্মস্থানজি আরেক পা এগিয়ে গিয়ে বলেছিলেন যে এই যে যেটা পড়লাম কথামৃতে যেটা পড়লাম যে অংশটুকু পড়লাম এর মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেটা একটা ছোট্ট কাগজের মধ্যে লিখে রাখতে আর পকেটের মধ্যে থেকে মাঝে মাঝে সেটা বার করে একটু করে দেখা অবসর সময় আবার ঢুকিয়ে রাখা বারবার সেটাকে চিন্তা করতে করতে তারপরে সেটা যখন নিয়ে আমি ভাববো সেই ভাবের ভেতরে একেবারে ডুবে যাব। অনেকে আমায় জিজ্ঞাসা করেন শ্রীরামকৃষ্ণ পুঁথি বলবার সময় খানিকটা সিনেমার মতো করে কি করে আমি বলি পূজনীয় চেতনানন্দজি জিজ্ঞেস করেছিলেন তার উত্তরে আমি এইটাই বলেছিলাম যে বিষয়বস্তুটা বলবো সেটাকে পড়ে নিই আমি তারপরে পড়বার পরে যে সময় মাথাটা একটু ভালো থাকে ফাঁকা থাকে জব পরে সেই সময় এটা নিয়ে চিন্তা করি তারপরে এই ছবিগুলো পরপর 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 সাজাতে থাকি তারপরে যখন সেগুলো সেইভাবে নোট করা থাকে বইতে আমার পুঁথি বইটা যদি দেখেন সমস্ত বইটা একবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে নোট করাতে তারপরে সেই ছবিগুলোকে আঙুল দিয়ে ধরে 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 সেই ছবিগুলো যেরকম স্লাইড শো করে সেইভাবে দেখানোর চেষ্টা করি আমরা যদি এইভাবে পড়াশোনা করি তাহলে দেখবেন প্রত্যেকটি বিষয় আমাদের সেটাকে আমি গ্রহণ করতে পারছি তাই বলছেন ইয়াজ ইয়াজওয়া মুনায়া সার্ভে যে শ্রবণ করেছে সে নয় বলছে মনন যে করেছে মুনায়া সার্ভে কারণ আপনি চিন্তা করলেই সেটা আপনাকে পরের দরজায় ঢুকিয়ে দেবে সেই ব্রহ্মচারী বলেছিল বেতি এ এগিয়ে যাও এগিয়ে যাওয়ার কথা সে এগিয়ে গিয়ে চন্দন কাঠ পেয়েছিল প্রচুর কাঠ কেটে সে খুব লাভবান হয়েছিল একটা সময় তার হঠাৎ করে মনে হলো সেই ব্রহ্মচারী তো তাকে সে কাঠুরে একে বলেছিলেন এগিয়ে যেতে বলেছিলেন থেমে থাকতে তো বলেননি ওই যে দেখুন সে শুনেছিল সেটা নিয়ে সে মনন করছে তখন সে মনন করার পর সে নতুন পথ খুঁজে পেল তখন সে চন্দন কাঠ অতিক্রম করে গিয়ে দেখলো তামার খনি আবার মনন করতে করতে সে আবার এগিয়ে গেল তারপরে রূপার খনি সোনার খনি হিরে মণি মুক্ত এই সমস্ত কিছু সে পেতে এই মুনায় মননশীল হওয়াটা এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ যে মননশীল হয় সে কি করে পরাম সিদ্ধিম তিনি আমাদের এই দেহবন্ধন থেকে মুক্তি পান এবং পরম মোক্ষ পরম সিদ্ধি বা পরম মোক্ষ স্বরূপকে লাভ করেন দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন ইদম জ্ঞান উপাশ্রিত্য মম সর্গে পি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ এই যে পরমার্থ বিষয়ক জ্ঞান ইদম জ্ঞানম এই যে পরমার্থ বিষয়ক জ্ঞান যে জ্ঞান আমাকে মুক্তি দেবে তাকে আশ্রয় করলে কি হয় মম সাধর্ম আমার স্বরূপ সম্পর্কে আমি জানতে পারি আমি এই সামান্য জিনিস নই একটা বাঘিনী সে প্রসব আসন্ন বাঘিনী সে ভেড়ার পালের ওপর লাফিয়ে পড়েছিল যে ভেড়া ধরে খাবে বলে কিন্তু যে মুহূর্তে সে লাফিয়ে পড়লো সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় এবং একই সঙ্গে সে বাচ্চাটিকে প্রসব করে এখন সেই ছোট্ট বাঘের ছানা সে চতুর্দিকে সেই ছাগল এই ভেড়ার দলের সাথে ঘুরে বেড়ায় ব্যয় করতে থাকে একদিন সেই বাঘ একটা সে জঙ্গলে এসে উপস্থিত যেমন ভেড়ার পাল লুকিয়ে পড়বার চেষ্টা করছে সেও সেরকম লুকিয়ে পড়ছে বাঘটা দেখলেন যে অনেকগুলো ভেড়ার পালের মধ্যে একটা বাঘে বাঘের বাচ্চা রয়েছে তখন সে আবার আক্রমণ করে সেই বাঘের বাচ্চাটা ঘাড় ধরে নিয়ে এসে সে জলেতে জলের সামনে এনে দাঁড় করালে বললেন দেখ তোরও মুখ যেরকম আমারও মুখ ঠিক সেই রকম তারপরে তার মুখে খানিকটা মাংস গুঁজে দিলেন অতএব এই যে সেই বাঘের ছানা বাঘের ছানা যখন সেই রক্তের স্বাদ পেলো যখন সেই মাংসের স্বাদ পেলো তখন তার অনুভব হলো সেও যা এবং অন্যরাও ঠিক সেই রকম অন্যরাও ঠিক একই রকমের তাই তখন সে সেই আবার সেই সিংহ গর্জন ব্যাঘ্র গর্জন করতে থাকলো সে তার স্বরূপ প্রাপ্ত হলো তাই বলছেন সাবধার মম যে সে তার স্বরূপের মমত্বা সেটা স্বীকার করে আগত প্রাপ্ত হয়ে স্বর্গে মুক্তি পেয়েছে সে ভগবানের স্বরূপ হয়ে গেছে আমরা ভগবানের স্বরূপ হতে পারি না বলে আমরা বারবার বারবার জন্মগ্রহণ করি কারণ বাসন আর আমাদের টেনে নিয়ে চলে আসে আমরা তখন ছোট ছিলাম কলেজ যাই এমন সময় এই কাশী সরানন্দির কাছে আমরা মাঝে মাঝে এসে গল্প আড্ডা করতাম বয়স্ক সন্ন্যাসী তিনি আমাদের একটা ভারী সুন্দর উদাহরণ দিয়েছিলেন জানিস তো নিজের সাধন ভজনের কথা কি উন্নতি হচ্ছে অন্য কাউকে বলবি না এমনকি নিজের বন্ধুদেরও বলবি না কেন বলবি না বলছে আমাদের স্বভাবটা কীরকম আমাদের সামনে একটা কাঠবিড়ালি যদি ওপরে উঠে যায় আকাশে গাছের মগডালে উঠে যায় আমাদের ভেতরে এক ধরনের জ্বলন তৈরি হয় ফলে আমরা কি করি একটা কাঁচা বাদাম কিছু সাধারণ জিনিস দিয়ে প্রলোভন দিয়ে তাকে ডেকে নিয়ে আসি এবার সেই কাঠবিড়ালিটা যখন সেই বাদামটা খেতে থাকে তখন একটা দড়িতে ইঁট বেঁধে তার ল্যাজে বেঁধে দিই যাতে কাঠবিড়ালিটা চেষ্টা করলেও সেই আগের অবস্থায় সে না পৌঁছতে পারে এইটা হচ্ছে কথা এই আমাদের এই যে বাসনা সেটা আমাদের ল্যাজেতে বাধা আছে এবং ল্যাজেতে বাধা আছে বলেই আমরা সেই উচ্চ অবস্থা প্রাপ্ত হতে পারবি না তাই বলছেন এ যে অবস্থায় যায় সে উপজায়ন্তে জন্মগ্রহণ করে না সে আর তার জন্ম হয় না প্রলয়ে ব্যথান্তি তার তো জন্ম হবেই না তাই যদি প্রলয়ও এসে উপস্থিত হয় তাহলেও তার কোনো দুঃখ হবে না এই যে চেন্নাইতে যেরকমভাবে বান এসেছে একবারে সমুদ্র রাস্তার ভেতরে ঢুকে গেছে গাড়িগুলো একবারে ফল 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 করছে তো অনেক মানুষ মারা যাবে এর মধ্যে যদি কোনো মুক্ত পুরুষ থাকে আমরা শুনেছি এই তালের ঘটনা আপনারা পড়ে দেখবেন মহাপ্রসাদ মুখোপাধ্যায় হিমালয়ের পথে পথে সেখানে বিরেহি বলে একটা আলাদা অধ্যায় আছে সেখানে এক সাধুর গল্প আছে যখন একটা সময় বান এসেছিল তখন সে জানতো যে সে মারা যাবে কিন্তু সে ব্রহ্মচিন্তায় নির্ভয় হয়ে সবাই যখন পালিয়ে গেছে সে সে একটি টিলার উপর ব্রহ্মচিন্তায় মগ্ন হয়ে বসে থাকলো কারণ সে ভয়াতীত অবস্থায় গেছে সে জানত এই যে মৃত্যু আসবে এই মৃত্যু তাকে এই জন্ম পারে নিয়ে চলে যাবে সব ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু ভেসে যাচ্ছে সেও মারা যাচ্ছে এ নিয়ে তার এতটুকু কোনো দুশ্চিন্তা নেই তিনি সেই ত্রিগুণাতীত অবস্থা প্রাপ্ত হন এবং ত্রিত্রিগুণাতিত অবস্থা প্রাপ্ত হয়ে আর তিনি এই জগৎ সংসারে ফিরে আসেন না আমরা আজকে এইখানেই থামব শ্রী ভগবানের কৃপা হলে আমরা আগামী দিন এর পরবর্তী অংশ থেকে পাঠ এবং আলোচনা করব ওম প্রণতানাং প্রসীদত্বম দেহি এম প্রণতানাং প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলক্যবাসিনা মিদ্যে লোকানাং বরদা ভব ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्सत राम कृष्णार्पणमस्तु